হ্যালো ভা, আসসালামু আলাইকুম। ফ্লেভার উইথ মঞ্জু কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন ভর্তা। কলকাতার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা বাড়িতে আপনারা কীভাবে ইজিভাবে অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি ফ্রেশ করে নিয়েছি। এটাকে আমি এবারে কড়াইতে দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। চলুন, তাহলে কড়াইতে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এতে আমি আধা লিটার জল দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে 5 থেকে 6 মিনিটই সময় লাগবে, এর বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। দেখুন, আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে এই মাংসগুলোকে সব প্লেটে তুলে নেব, আর এই জলটাকেও আমি ফেলবো না, আমার এই রান্নাতে ব্যবহার হবে। আমার দেখুন মাংসগুলো আমি সব তুলে নিয়েছি, আর আমি এগুলো একটু ঠান্ডা করতে দিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে মাংসগুলো 2টি কাঁটা চামচের সাহায্যে আমি এইগুলোকে সব টুকরো করে নেব। এইভাবে দেখুন, আমি এইভাবে টুকরো করেছি। টুকরোটা আপনারা এইভাবেই করবেন, তাহলে ভালোভাবে টুকরোগুলো হয়ে যাবে। আর এগুলো ফের আপনারা হাতের সাহায্যেও টুকরো করতে পারেন। আমি হাতের সাহায্যে টুকরোটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে টুকরো হাতের সাহায্যেও করি। এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে হাতের সাহায্যে টুকরোটা করে থাকি। আপনারা এইভাবেও মাংসগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। আমার সমস্ত মাংস সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চলে যাব কড়াইতে। চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, তাতে 3 টেবিল চামচ রিফাইন অয়েল দিলাম। রিফাইন অয়েলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে আস্ত মশলা কিছু ব্যবহার করব, যেরকম জয়ত্রী, দালচিনি, 7-8টি আমি সাহা মরিচ ব্যবহার করছি, 2টি তেজপাতা আর 4-5টা সবুজ এলাচ ব্যবহার করি। মশলাগুলোকে ভালো করে আমি তেলের ওপরে একটু নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজকে বেটে আমি তেলের ওপরে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে তেলেতে একটু 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি এতে এবারে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের টমেটোকে আমি পিষে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আর পেঁয়াজটা দুটো আমি ভালো করে তেলের ওপরে 2 মিনিট নাড়াচাড়া করার পরে 2 টেবিল চামচ আমি আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট ভালো করে আমি গ্যাসের ফ্লেম আস্তে করে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যায়। এবারে আমি অ্যাড করছি দেখুন 2 চামচ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা ভালো করে মাখিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই আমি লোতে রেখে দিয়েছি। সমস্ত মশলা আন্দাজ মতো নুনটা দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ভালো করে নেড়ে চেড়ে। এবার আমি এখানে অ্যাড করছি 2 চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ওই মশলার ওপরে আমি কষা মশলার ওপরে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। সমস্ত মশলা আর টক দই আমি সব একসঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এবারে মিশে গেছে দেখুন। এইবারে আমি এখানে অ্যাড করব চিকেনের যে জলটা ছিল, ওই জলটা আমি অল্প দেবো। যেহেতু চিকেন ভর্তা একটু শুকনো শুকনো হয়, সেই জন্য আমি খুব বেশি এতে জল অ্যাড করব না।
জলটা ফুটে গেছে। এবার আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি, আপনারাও করতে পারেন নাও করতে পারেন। আমি এখানে একটু চিকেন ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি একটু চিনি অ্যাড করলাম। এবারে দেখুন সমস্ত মাংসগুলোকে আমি ওতে দিয়ে দিলাম ওই গ্রেভিতে। এবারে দেখুন ভালো করে মাংসগুলোকে আমি ওই মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এবার আমার চিকেনটা আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে গেছে। দেখুন চিকেনটা আমার খুব সুন্দরভাবে শুকনো হয়েছে। এবার আমি লাস্টে অ্যাড করছি আমুল ফ্রেশ ক্রিম, 4 চামচের আমি 4 চামচ নিয়েছি। ক্রিমটা দেবার চেষ্টা অবশ্যই করবেন, কারণ চিকেন ভর্তাতে ফ্রেশ ক্রিম দিলে ফ্লেভার আর টেস্ট দুটোই সুন্দর হয়। আমি সেই জন্য এখানে আমুল ফ্রেশ ক্রিমই ব্যবহার করেছি, আপনারা মালাই থাকলেও ওটাও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধু আমার এবারে চিকেন ভর্তা পুরো হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি চিকেন ভর্তাতে একটু অ্যাড করছি 1 চামচ গোলাপ জল আর খাবার আতর। এতে কি হয়, রেস্টুরেন্টের যে ফ্লেভারটা আপনারা পান সেই ফ্লেভারটা এখানে আসবে। আপনাদের ভালো লাগলে অ্যাড করতে পারেন, না করলেও কোনো অসুবিধে নেই। আমি এখানে একটু অ্যাড করলাম এই ফ্লেভারটার জন্য। দেখুন আমার চিকেন ভর্তা পুরো একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবারে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি খাবার পরিবেশনের জন্য। এই চিকেন ভর্তাটা রুটি পরোটা লাচ্চা পরোটা দিয়ে খেলে খুবই মজা লাগে। আমার রেসিপি আজকের কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। লাইক শেয়ারটা করে দেবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে, নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।